আশুরা দিবসে রোজা পালনের জন্য রাসুল আলাইসাল্লামের আলাই সাল্লামের নির্দেশ দিয়েছেন ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা ফরজ ছিল দ্বিতীয় হিজড়ি সনে রমজানের রোজা ফরজ হওয়ায় বিধান নাজিল হলে আশুরার রোজা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হয় তবু তার সোয়াবে কমতি নেই আবু হুরাইরা রাদাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন রমজানের পর সর্বাধিক উত্তম রোজা হল মহরম মাসের রোজা আর ফরজরের পরে সর্বাধিক উত্তম নামাজ হল তাহাজুতের নামাজ শহী মুসলিম এক অথবা তিনশো আরও বর্ণিত আছে আশুরা দিবসের শাম সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আল্লা জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন এর ফলে আগের বছরের গুণা মাফ করে দেওয়া হবে আইসার থেকে বর্ণিত তিনি বলেন জাহেলিয়া যুগে কুরাইশরা আশুরা দিবসে রোজা পালন করত রাসুল্লাহ সে কালে রোজা পালন করতেন মদিনায় এসেও তিনি রোজা পালন করতেন এবং অন্যদেরও নির্দেশ দিলেন রমজানের রোজার আদেশ নাজিল হলে আশুরা দিবসকে বর্জন করা হয় এখন কেউ চাইলে তা পালন করুক আর চাইলে তা বর্জন করুক রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং ওম্মদকে রাখার প্রতি উৎসাহিত করেছেন তাই এর পূর্ণ অনুসরণ ও অনুগত্যের মধ্যেই নিহিত রয়েছে উম্মতের কল্যাণ এছাড়া অসংখ্য হাদিসে আশুরার রোজার ফজিলত বর্ণিত হয়েছে এ বিষয়ে কয়েকটি হাদিস শুনি হজরত আবু কাদাদা রাদাল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আশুরার রোজার ফজলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয় তিনি আরো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মহরমের আশুরার রোজা সুনানে কুবরা চার হাজার দশ আশুরার রোজা ও ইহুদি সম্প্রদায় মুসলিম শরীফে হজরত ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লু ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন ইয়া রাসুল্লাহ ইহুদি নাসারারা তো এই দিনটিকে বড়দিন মনে করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের উত্তরে সাল্লাম বললেন তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে আগামী বছর ইনশাল্লাহ আমরা এই দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব। আশুরার দিনে অন্য একটি আমল হজত আবু হু রায়ের আদাল্লাহু আনসূচে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম ইশাত করেন যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবার পরিজনের মধ্যে পর্যাপ্ত খানাপিনার ব্যবস্থা করবে আল্লাহ পাক পুরো বছর তার রিজিকে বরকত দান করবে উল্লিখিত হাদিস সম্পর্কে আল্লামা ইবনুল সহ অনেক মুহাদ্দিস আপত্তিজনক মন্তব্য করলেও বিভিন্ন সাহাবী থেকে ওই হাদিসটি বর্ণিত হওয়ায় আল্লামা জালালুদ্দিন সহ অনেক মুহাকিক আলেম হাদিসটিকে গ্রহণযোগ্য ও আমলযোগ্য বলে মন্তব্য করেন এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে হরযত আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন আমি সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লামকে রমজান ও আশুরার যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি হযরত আলী রাজাল্লাহ আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন রমজান মাসের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন তিনি বললেন এই প্রশ্ন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এ নিকট জৈনক সাহাবি করেছিলেন তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম উত্তরে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বললেন রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মোহরম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যে দিনে আল্লাহতালা একটি জাতির তবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তবা কবুল করবেন অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তাআলা অতীতের এক বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন সহি মুসলিম জামে তিরমিজি আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে আছে যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদের সাদৃশ্য পরিত্যাগ করো আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো হযরত আবু হুরাই রাদাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখেও অবশ্যই রোজা রাখবো আমাদের সঙ্গেই থাকুন আর অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করুন